হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের এসএসসির টু পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ কুড়ি নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা আছে ভারতের রাজনৈতিক দলত্যাগ বিরোধী আইন সম্পর্কে বিস্তৃত আলোচনা কর প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশান অর্থাৎ ভূমিকা লিখতে হবে সেখানে কী লিখবে দেখো ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলি জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে এবং সরকার গঠন প্রক্রিয়ার একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করে তবে দলত্যাগ বা দলবদল দেশের রাজনীতির একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে যা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করত এবং সরকারের স্থায়িত্বকে ক্ষতিগ্রস্ত করত এই প্রেক্ষাপটে ভারত সরকার উনিশশো সালে বাহান্নতম সংবিধান সংশোধনীর মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন প্রবর্তন করে এই আইনটি মূল লক্ষ্য ছিল দলত্যাগ বা দল বদলের প্রবণতা রোধ করা এবং রাজনৈতিক শৃঙ্খলা বজায় রাখা তারপরে কি বলা হচ্ছে দেখো দলত্যাগ বিরোধী আইনের প্রেক্ষাপট ভারতীয় রাজনীতিতে দলবদলের প্রবণতা উনিশশো ষাট এবং সত্তরের দশকে মারাত্মক আকার ধারণ করে রাজনৈতিক নেতারা প্রায়ই নিজেদের ব্যক্তিগত স্বার্থে দল থেকে অন্য দলে যোগ দিতেন যা রাজ্যে এবং কেন্দ্রীয় সরকারের স্থায়িত্বের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিল এর ফলে রাজনৈতিক অস্থিরতা অনাস্থা এবং ঘন ঘন নির্বাচনের সমস্যা তৈরি হয় এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাজনীতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য দলত্যাগ বিরোধী আইনটি প্রয়োজনীয় হয়ে ওঠে এবার বলছে দলত্য দলত্যাগ বিরোধী আইনের প্রধান বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা আলোচনা করব তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক এই নম্বরে যোগাযোগ করবে নাইন ওয়ান টু থ্রি ডবল জিরো ডবল জিরো ফাইভ টু ফাইভ এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো তারপরে দেখো বৈশিষ্ট্যগুলো দেখো এক হচ্ছে দলত্যাগের সংজ্ঞা আইন অনুযায়ী যদি কোনো নির্বাচনী প্রতিনিধি তার দলের নির্দেশের বাইরে গিয়ে অন্য কোনো দলকে সমর্থন করে বা বিরোধিতা করে তাহলে তাকে দলত্যাগী হিসাবে বিবেচনা করা হবে একইভাবে যদি কোনো সংসদ বা বিধায়ক তার নির্বাচনী দলের সদস্যপদ ত্যাগ করে অন্য দলে যোগ দেয় তাহলেও তিনি দলত্যাগী বলে গণ্য হবে তারপরে কি বলা হচ্ছে দেখো আসন হারানোর হারানোর বিধান দলত্যাগ বিরোধী আইনের অধীনে কোনো সাংসদ বা বিধায়ক দলত্যাগ করলে তার আসন বাতিল হয়ে যাবে এটি সংসদ ও বিধানসভায় রাজনৈতিক অস্থিরতা রোধ করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারপর বিরতি বা একীকরণ দলত্যাগ বিরোধী আইন একটি ব্যতিক্রমী হিসাবে দলের একীকরণ বা দলীয় মানে বিরতির বিরতির নিয়ম রাখা হয়েছে যদি কোনো দলের দুই তৃতীয়াংশ সদস্য একত্রে দলত্যাগ করে তবে দলত্যাগ হিসাবে গণ্য হবে না তারপরে দেখো স্পিকার বা চেয়ারম্যানের ক্ষমতা আইন অনুসারে দলত্যাগের অভিযোগ উঠলে সেই অভিযোগের নিষ্পত্তির দায়িত্ব স্পিকার বা বিধানসভার চেয়ারম্যানের চেয়ারম্যানের হাতে থাকে তিনি দলত্যাগের দলত্যাগে বিশেষ সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা রাখেন এবারে আছে দেখো দলত্যাগ বিরোধী আইনের প্রভাব দলত্যাগ বিরোধী আইন প্রবর্তনের পর থেকে ভারতের রাজনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে প্রথমত কি আইনটি রাজনৈতিক দলগুলির মধ্যে শৃঙ্খলা বজায় রাখার জন্য সাহায্য করেছে এবং দলত্যাগের প্রবণতা কমিয়েছে দ্বিতীয়ত এটি সরকারগুলির স্থায়িত্ব বজায় রাখতে সহায়ক হয়েছে বিশেষ করে ক্ষুদ্র সংখ্যাগরিষ্ঠতার টিকিয়ে টিকে থাকা সরকারগুলির জন্য দলত্যাগের মাধ্যমে রাজনৈতিক চাপ বা অস্থিতিশীলতা সৃষ্টি করার প্রবণতাও হ্রাস পেয়েছে তারপর হচ্ছে আইনের সীমাবদ্ধতা ও সমালোচনা তবে দলত্যাগ বিরোধী আইন নিয়ে কিছু সমালোচনা রয়েছে প্রথমত স্পিকারের পক্ষপাতমূলক ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ স্পিকার সাধারণত ক্ষমতাসীন দলের সদস্য হন এবং তারা নিরপেক্ষভাবে অভাব প্রদর্শন করতে পারেন এছাড়া আদালতে বিচারাধীন থাকার সত্ত্বেও অনেক ক্ষেত্রে দলত্যাগী সংসদের সিদ্ধান্ত গ্রহণ বিলম্ব দেখা গেছে দ্বিতীয় আইনটি সংসদে মত প্রকাশের স্বাধীনতাকে সীমিত করে তুলেছে বলে সমালোচকরা দাবি করেন সাংসদরা অনেক সময় দলের নির্দেশ অমান্য করতে বাধ্য হয় যা তাদের মতামতের স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করতে পারে উপসংহার দেখো ভারতে দলত্যাগ বিরোধী আইন একটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ যা রাজনৈতিক দলগুলির মধ্যে শৃঙ্খলা এবং সরকারের স্থায়িত্ব নিশ্চিত করতে সহায়ক হয়েছে তবে আইনটির কিছু সীমাবদ্ধতা ও সমালোচনা রয়েছে যা ভবিষ্যতে সংস্কারের মাধ্যমে সমাধান করা যেতে পারে স্পিকারের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং সংসদের মত প্রকাশের স্বাধীনতা রক্ষার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া উচিত তবুও দলত্যাগ বিরোধী আইন ভারতের গণতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং রাজনৈতিক দলগুলির রাজনৈতিক অস্থিরতা রোধে সফল হয়েছে এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ কুড়ি নম্বরের প্রশ্নের উত্তর